1971 সালে ছিলেন ইসলামী ছাত্র সংঘের পূর্ব পাকিস্তানের সাধারণ সম্পাদক। তার নেতৃত্বে মুক্তিযুদ্ধে চট্টগ্রামে সংগঠিত হয় ডেথ স্কোয়াড নামে পরিচিত আলবদর বাহিনী। ডালিম ভবনকে বানায় নির্যাতন কেন্দ্র, সেখানে মুক্তিযোদ্ধাদের উপর চলে বর্বর নির্যাতন আর হত্যা। মীর কাসেম 71-এর স্বাধীনতার বিরোধিতা করলেও পরে রাবেতা আল ইসলামীর টাকায় ফুলে ফেঁপে হয়েছেন কলাগাছ। বিস্তারিত জানাচ্ছেন মাসুদুর রহমান। মীর কাসেম আলীকে বলা হয় জামাতের অন্যতম প্রধান অর্থ যোগানদাতা। 71-এর কর্মকাণ্ডের কারণে প্রসিকিউশন টিম যাকে অভিহিত করেছিল বাঙালি খান নামে। 1970 সালে চট্টগ্রাম সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন মীর কাসেম আলী। 71-এর 25 মার্চ থেকে 6 নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম শহর শাখা ছাত্র সংঘের সভাপতিও ছিলেন তিনি। 7 নভেম্বর থেকে দায়িত্ব পান পূর্ব পাকিস্তান শাখা ছাত্র সংঘের সাধারণ সম্পাদকের। 71 সালে মীর কাসেমকে চট্টগ্রামে মানুষ চিনত মিন্টু নামে। এই মিন্টুর নেতৃত্বেই চট্টগ্রামে গঠিত হয় আলবদর বাহিনী। ডেথ স্কোয়াড তকমা পাওয়া ওই বাহিনীর কমান্ডার হিসেবে কাসেম আলী স্বাধীনতা বিরোধী মূলধারার সাথে 71 হয়ে চট্টগ্রাম অঞ্চলে লিপ্ত হন মানবতা বিরোধী নানা অপরাধে। মীর কাসেমের বিরুদ্ধে অভিযোগ 71-এর 8 নভেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত তার নেতৃত্বে আলবদর ও রাজাকারেরা চট্টগ্রামের কোতোয়ালির বিভিন্ন এলাকায় গড়ে তোলে নির্যাতন কেন্দ্র। এ সময় নির্যাতনের শিকার হয় 24 জন, নির্যাতনের পর হত্যার শিকার হয় 8 জন। একই সাথে তার বিরুদ্ধে রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়। দেশ স্বাধীন হওয়ার পর 1977 সালে ইসলামী ছাত্র সংঘের নাম বদলে হয় ইসলামী ছাত্র শিবির, যার প্রতিষ্ঠাতা সভাপতি হন কাসেম আলী। 1980 সালে তিনি রাবেতা আল আলম আল ইসলামী নামে এক বিদেশি সংস্থার এদেশীয় পরিচালক হন। এই সংগঠনে যুক্ত থাকা অবস্থায় জামাতে ইসলামের কর্মী হিসেবেও যোগ দেন। পরবর্তীতে দলটির নির্বাহী পরিষদের সদস্য হন আর 1985 সালে হন জামাতের শুরা সদস্য। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধিতা করলেও বিজয়ের পর মুক্ত দেশে করেছেন ব্যবসা, হয়েছেন ইসলামী ব্যাংকের পরিচালক, ইবনে সিনা ট্রাস্টের সদস্য, চেয়ারম্যান হিসেবে আছেন ক্যারি হাউজিং ও ইডেন শিপিং লাইসেন্সের, দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যানও তিনি। মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় 2014 সালের 2 নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আপিল বিভাগও এই আলবদর কমান্ডারের মৃত্যুদণ্ড বহাল রাখেন। রায় পুনর্বিবেচনার আবেদনও কোনো যুক্তিতেই নিজের মৃত্যুদণ্ড আটকাতে পারলেন না মীর কাসেম আলী। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।